বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর পুরনো বন্ধু যারা আছো, আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো, তাদেরকে বলবো প্লিজ আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওতে যদি কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি ঘর যাচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, এতদিন সময় পাইনি একা হাতে এত কিছু করে উঠে, তারপর আবার মানে ঘর যারা সম্ভবে হচ্ছিল না, কিন্তু চারিদিকে সবার ভিডিও দেখছি যে সবাই ঘর ঝাড় দিয়ে নিচ্ছে পুজোর, মানে ঘর যারা পুজো আসলে আমরা বাঙালিদের পুজো বলো, তারপর চৈত্র মাস বলো, আসলে কিন্তু আমরা ঘর ঝাড়ি, ঘর ঝেড়ে টেরে পরিষ্কার করি। আর এমনিতে সারা বছর মানে আমরা তো ঘর পরিষ্কার করি, কিন্তু পুজো আসলে একটু স্পেশালি আমরা মানে ঘর ধুর পরিষ্কার করি, সেটা একটু আলাদা সবারই। তো আমি এতদিন করতে পারিনি, কারণ হচ্ছে এতদিন আমার মনের মধ্যে সাহসে দিচ্ছিল না, কারণ ঘরের মধ্যে অনেক কাজ ছিল। তো এর মধ্যে মা বাবাও ছিল, মা বাবাও আছে এখনও হসপিটালে ভর্তি। তো সকাল হলে ছেলে মেয়ে স্কুল থাকে, এরপর হসপিটালে ভাত নিয়ে যাওয়া, এগুলো নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। তো যার কারণে আমার আর ঘর ঝাড়া হয়নি, ভাবলাম বর আসলে তারপরেই করব। তো বর এসেছে, তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে বর এসেছে। তো বর এসেছে পর আমি বললাম যে আমি ঘরটা ঝাড়বো আজকে, তুমি আমাকে একটু হেল্প করবে। বেচারা বলেছে ঠিক আছে, তুমি তাহলে করো, শুরু করো, আমি আছি। এই কথা বলে বেচারা কোথায় যে গেল, মানে সত্যি কি বলবো। তো সকালবেলা রান্নাবান্না করে আজকেও প্রতিদিনের মতো মা বাবার জন্য খাবার দাবার পাঠিয়ে দিলাম। আজকে আমি আর যাইনি, কারণ হচ্ছে আমি যেহেতু ঘর ঝাড়বো আর বরমশাই যেহেতু আছে, বরমশাইকে দিয়ে পাঠিয়ে দিলাম ভাত। তো আমি এদিকে এই কাজগুলো শুরু করে দিলাম। তো মানে সত্যি কি বলবো, প্রতিদিন তো ঘর মানে পরিষ্কার করা হয়, তেমন একটা কিছু নেই, এরপরও মনটা মানছিল না। একবার ভেবেছিলাম একদম ঝাড়বই না, যেভাবে আছে সেভাবেই থাক, কিন্তু মনটা মানছিল না। বারবার মনে হচ্ছিল যে পুজো এসেছে আর আমি ঘর পরিষ্কার করব না, সেটা কি করে হয়। তো সে কারণে আমি লেগে গেছি ঘরটা পরিষ্কার করতে, আর আমার বরমশাইয়ের কথা ভাবছি। বেচারা দেখেছো বলেছে আমি আসছি, তুমি শুরু করো, কিন্তু এদিকে আমার করতে করতে শেষ হয়ে যাচ্ছে মানে কাজ, কিন্তু উনি তো আসছেই না, আসার নামই নেই। এদিকে আবার মেয়ে আসারও সময় হয়ে যাচ্ছে, সেটা নিয়েও টেনশান হচ্ছে, কারণ ঘর যদি আগোছালো এভাবে অপরিষ্কার থাকে, মেয়ে এসে সারা ঘর মানে হাঁটবে চলবে, তারপর এগুলো নিয়ে আবার আমি যে বিছানা পাতবো বিছানার মধ্যে উঠবে, মানে কেমন একটা দেখায় না। পুরো ঘর পরিষ্কার থাকলে ঠিক আছে, দেখবে ভালো লাগে। তো যাই হোক, কী আর করব, আমি একথা ভাবতে ভাবতে কাজ করছি করছি আর বরের জন্য অপেক্ষা করছি, দেখছি মানে বর আসছে কি না। বন্ধুরা, ঘরের কাজগুলো তো করছি আর বর তো আসছেই না, বরের জন্য অপেক্ষা করতে করতে আমি সমস্ত কাজ সেরে নিচ্ছি। আর ফাঁকে দিয়ে এসেছে আমার ওয়াটার পিউরিফায়ার মানে ঠিক করাতে। আমার ওয়াটার পিউরিফায়ারটা মানে জল করছে না দেখে আমি ভাইটাকে ফোন করলাম। তো ভাইটা বলেছে আজকে আসবে, কিন্তু আমার একদমই মনে নেই। তো যাই হোক, ফাঁকে দিয়ে এসে ঠিক করিয়ে গেছে, আমি আর সেটা ভিডিও করে রাখতে পারিনি, কারণ হচ্ছে কাজের আজকে প্রচণ্ড মানে তাড়াহুড়ো, এর মধ্যে মেয়ে আসবে সেটারও সময় হয়ে যাচ্ছে, মানে কি বলবো আর, তাড়াহুড়ো করে নিচ্ছি। বাচ্চা মানুষ থাকলে না এসব ঘর যারা কাজগুলো না মানে আমার কাছে কেন জানি অস্বস্তিকর মনে হয়, কেন বলো তো, ওদের নাকে মুখে ঢুকবে এবার শুরু হয়ে যাবে, আর এর মধ্যে আমারও অ্যালার্জির প্রবলেম আছে। কিন্তু এরপরও তো আমরা মহিলারা যতই অসুস্থ থাকি, ঘরের কাজগুলো কিন্তু আমাকে মানে আমাদেরকে করতে হয়। তো যাই হোক, তোমাদেরকে এই যে দেখাচ্ছি, আমি তখন রান্না করছিলাম বন্ধুরা, মোটামুটি রান্না শেষের পথে, বাবার জন্য রান্না করে পাঠিয়ে দিয়েছি, তারপর লাস্টে দিয়ে আর একটা কী জানি ছিল, তো সেটা বানাচ্ছিলাম, হঠাৎ করে ভাইটা আসলো। তো আসার পর বললো যে এটা ঠিক করে দেবে। তো আমি কি করব, আমার ঘর ঝাড়াটা বন্ধ দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম আর
ভর্তি করে দিয়ে চলে গেছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো দুটো ফিল্টার মানে নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়েছে লাগিয়েছি। আর এই যে দেখো, এটা হচ্ছে মানে মানে আয়রন কাভার করে, জলের মধ্যে আয়রন থাকলে আয়রন কাভার করে। আর দেখতে পাচ্ছ কত পরিমাণে আয়রন জমা হয়েছে, সেই কারণে নাকি জল পড়ছে না। তো যাই হোক, এগুলো চেঞ্জ টেঞ্জ করে দিয়ে গেছে। তো এগুলো দেখাতে দেখাতে এবার চলে এসেছে আমার বর। বর আসার পর বলছি, তুমি না বলে আমাকে হেল্প করবে? কিসের হেল্প করবে, তুমি তো কোথায় চলে গেছো যে আসছোই না? তো বর মশাইও যদিও একটা কাজেই গেছে, কারণ বাড়িতে আসলে তো কাজের শেষ নেই। মানে বাইরের যে কাজগুলো, যেগুলো মনে করো আমি করে রাখতে পারিনি বা পারবো না, সেগুলো বর মশাই করে দেয়। তো যার কারণে আর বর মশাই থাকতে পারলো না। এবার আমি বলেছি, তুমি বিছানা চাদরটা মানে বেডশিটটা চেঞ্জ করে এটা বিছিয়ে দাও, একদম আমি যেভাবে করি সেভাবে। উনি তো অনেক রকমভাবে চেষ্টা করছে, তো দেখাবো ফাইনালি লুকটা কীভাবে করেছে। তো চলো বর আগে এটা গুছিয়ে নিক। বর মশাই ওদিকে গুছাচ্ছে আর আমি এদিকে পেছনের রুমের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। পেছনের রুমে উপরের জায়গাগুলো ঝাড়াটা আর দেখালাম না, কারণ হচ্ছে মানে কি বলবো, ওই যে বললাম রান্নাবান্না শেষ করে তারপর কাজগুলো ধরেছি, আর মেয়ে আসার আগে আমাকে এগুলো শেষ করার চেষ্টা করতে হবে। মনে হচ্ছে পারবো না, কারণ হচ্ছে আমি বারবার করে রাস্তার দিকে তাকাচ্ছি দেখো। আর বরমশাই সামনের বিছানাটা গুছিয়েই চলে গেছে আবার আরেক জায়গায়, কারণ বরের ফোন এসেছে, তো ওনাকে যেতেই হবে, সে কারণে চলে গেছে। এখন মেয়ে আসলে তো গেটটা খুলতে পারে না, সে কারণে বারবার করে দেখছি। আর অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে ধোয়ার জন্য, তো দেখলাম যে ফটাফট করে মেয়েও এসে গেছে, তো দৌড়ে আসলাম মেয়েকে নিতে। আর আজকে ভাগ্যিস বরমশাই যাওয়ার সময় গেটটা খুলে গেছে, যার কারণে মেয়েকে আর গেট খুলে দিতে হয়নি, মেয়ে নিজে থেকে মানে ঢুকে গেছে। তো মেয়ের চুলগুলো খোলা দেখে আমি বলছি, কি হয়েছে তোমার চুলগুলো খোলা কেন? তো মেয়ে বলছে, মা প্রচণ্ড ঘামে ভিজে গেছে, সে কারণে খুলে দিয়েছি। সত্যি বন্ধুরা, মানে এত পরিমাণে গরম পড়ছে কি বলবো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এরপরও গরম পড়ছে। তো দেখো আমার বর কীভাবে গুছিয়েছে বিছানাটা। তো যাই হোক, যা পেরেছে তাই গুছিয়েছে। তো দুপুরবেলা তো আর কোনো কিছুই শেয়ার করলাম না, এখন এসেছি দেখো বিকেলবেলা, আমার বর এখানে সবজি কাটছে, দেখতে পাচ্ছ। আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম ছাদে, আমি তো তোমাদেরকে বললাম যে আমি ছাদে ভিডিও আপলোড করার জন্য যাই। আর এদিকে মেয়েরও টিচার এসেছে, বরমশাই ছিল না ঘরে, বরমশাই মানে বাজারে গিয়েছিল সকাল থেকে। জানো তো বন্ধুরা, শুধু বাজারেই করছে আমার বর, এমন মানে আসলে না শুধু বাজারে যাবে, যেটা ভালো লাগবে সেটাই নিয়ে আসবে। আর ওনার মানে মন পছন্দ, যেটা মানে ওনার মন চায় সেটাই নিয়ে আসবে, মানে যেটা খেতে ভালোবাসে। তো আমার মতো আমার বড় শাক খেতে ভীষণ ভালোবাসে, যার কারণে দেখো কতগুলো শাক এনেছে। তা আমি বললাম, এতগুলো কেন এনেছো, নষ্ট হয়ে যাবে না? বলছে আমার ভালো লাগে, তুমি বানাবে। তো যাই হোক, ওনার ভালো লাগে। আর তাছাড়া এতদিন বর এসেছে, ওখানে তো এগুলো পাওয়া যায় না, তো আমার তো দায়িত্ব যেহেতু ওনার ভালো লাগে, আমাকে রান্না করে খাওয়া মানে খাওয়ানো তো দায়িত্ব, সেই কারণেও আর কিছুই বললাম না। আর সকালে কি এনেছে দেখো, বাসকরুল এনেছে, আর হচ্ছে বেগুন, আর হচ্ছে একটা বড় বাঁধাকপি। তো মানে সকাল থেকে শুধু বাজার করছে করছে, তো এখন মানে এসে আবার বসে গেছে কাটতে, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। কারণ আমার বর না মানে এইভাবে সবজি টবজি এনে কেটে কুটে দেয়, তাহলে আমার রান্না করতে অসুবিধা কোথায় বলো তো। তো এটা দেখে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর দেখে আমার ভালো লাগছে না, তারপর আমিও বসে গেলাম কাটতে। তো দুজন মিলে বসে বসে কাটছি আর কথা বলছি একদম আস্তে আস্তে করে, কারণ মেয়ের টিচার আছে বুঝতেই পারছো। বললাম না বিকেল হলে না আমি মানে চুপচাপ হয়ে থাকতে হয় আমাকে। তো যাই হোক, হ্যাঁ ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর বরমশাই বলেছে বাসকরুল রাতেই রান্না করতে, সেই কারণে দেখো বসে বসে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, রাতে রান্না করে বরকে খাওয়াবো। তো টাটা।